প্রিয় বিএ ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে ফিলোসফি দর্শনের জেনারেল পেপার রয়েছে DSE-A, তো তারই কিছু তোমাদের যে MCQ পেপারের প্রশ্ন হয় তোমাদের কলেজের বাইরে পরীক্ষা, ক্যালকাটা ইউনিভার্সিটির প্রশ্নপত্রে তোমাদের কিছু দিনের মধ্যেই পরীক্ষা হবে 65 নাম্বারের, সেখানে তো এই MCQগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবেই। তোমরা যারা 2-1 দিনের মধ্যে 16 তারিখের মধ্যে তোমরা ইন্টারনাল এক্সাম দিতে যাবে তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই তোমাদের থাম্বনেলে দেওয়া রয়েছে ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল এক্সামিনেশন 2022-23। তো ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় পরীক্ষার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো। তোমরা দেখো আমি আলোচনা করছি, তোমরা খাতায় নোট ডাউন করে নাও, এই MCQগুলো তোমাদের কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নে আসবে, তো প্রশ্নপত্রে তোমরা পাবে এগুলো। তো কী অ্যান্সার হবে তোমাদেরকে আমি আলোচনা করে দেবো। তো তোমরা দেখবে যে তোমাদের MCQর পাশে রাইট চিহ্ন দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নাও। তো দেখো, প্রথমে দেখো প্রশ্ন আছে, আর্য সত্য কয়টি? 4টি। আর্য সত্যের আর্য শব্দটির অর্থ কী? মহান। প্রথম আর্য সত্যটি হলো দুঃখ নিবারণ করা যায়। দ্বিতীয় আর্য সত্যটি হলো দুঃখ সমুদায়। তৃতীয় আর্য সত্যটি হলো দুঃখ নিরোধ। ভবচক্র কোন আর্য সত্যের কথা? দ্বিতীয় আর্য সত্য। দ্বাদশ নিদান কোন আর্য সত্যে আছে? দ্বিতীয় আর্য সত্য। বুদ্ধদেবের মতে দুঃখের মূল কারণ হলো অবিদ্যা। জাতীয় জন্মের কারণ কি? ভব। অষ্টাঙ্গির মাগ কোন আর্য সত্যে আছে? চতুর্থ আর্য সত্যে। সমক দৃষ্টি শব্দটির অর্থ হলো? 4টি আর্য সত্যের জ্ঞান। সমক সংকল্প কথাটির অর্থ হলো? অপশান হবে ক। সমক বাক্য কথাটির অর্থ হলো? অপশান ঘ। সমক কথাটির অর্থ হলো কি? চলে আসবো নিবর্গ। নিবর্গর অ্যান্সার হবে খ। পুরুষার্থ শব্দটির অর্থ হলো গ। ভারতীয় দর্শন মতে পুরুষার্থ কয়টি? 4টি। গৌণ পুরুষার্থগুলি হলো ধর্ম, অর্থ, কাম। পরম পুরুষার্থ অর্থ হলো মোক্ষ। মোক্ষ লাভের জন্য যে পুরুষার্থের প্রয়োজন তা হলো ধর্ম, অর্থ, কাম। কাম শব্দটির ব্যাপক অর্থ হলো সুখভোগ। কর্মবাদ অনুসারে কর্মফলদাতা হলো ঈশ্বর। চারবাক নীতিতত্ত্বের নাম হলো আত্মসুখবাদ। চারবাক মতে কোন সুখ কাম্য? দৈহিক সুখ। বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি কর্ণনাথ। বৌদ্ধ দর্শনের মূল গ্রন্থ হলো ত্রিপিটক। তো এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে অনুশীলন করো, পরবর্তী ভিডিওতে আমি আরও MCQগুলো নিয়ে আসবো। তোমরা Part 1 এবং Part 2-এর দুটি MCQ ভিডিওগুলো দেখলেই তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টারে তোমরা যে জেনারেল পেপার দিতে যাবে দর্শনে, তোমরা অনেকটাই কিন্তু উপকৃত হবে। এবং তোমরা যারা এই চ্যানেলে নতুন, পিবি স্টাডি ক্লাসের চ্যানেলে, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। তোমাদের ফিলোসফি রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই লিখে জানাবে, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব এবং উত্তর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমাদের যিনি ফিলোসফির টিচার রয়েছেন ওনার সঙ্গে আলাপ আলোচনা করে আমি তোমাদের সামনে কিন্তু বিষয়গুলো তুলে ধরি, তো যতটা পারবো তোমাদেরকে সাহায্য করব। এবং তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। তো আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।